মনে মনে যদি ঠিক করে নিই যে না আমরা বাইরে কিছু ফেলবো না, নিজের বাড়ি ঘরে সবসময় পরিষ্কার রাখবো, নিজের অফিস আদালতে আমি পরিষ্কার রাখবো, তাহলে তো সমস্যাই নেই। তাহলে 17ই সেপ্টেম্বর আবার সেবা পক্ষকাল করার মাধ্যমে যে স্বচ্ছতার যে বিষয়টা সেটা প্রয়োজন হয় না। আমরা নিজেরাও দেখুন, যদি ব্যক্তিগতভাবে আমরা যদি চিন্তা করি একবার, যদি আমার জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সেটা যখন আমরা পরিধান করি, বাড়ির টেবিলের সামনে যদি বইপত্র যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং ইন অর্ডার যদি সেগুলো রাখি, তাহলে একটা ফিল গুড কিন্তু হয়। বাড়ির ঘর সব জায়গার থেকে বেরিয়ে যদি রাস্তায় সেই অবস্থাটা দেখি, তখনও মনে হয় না একটা সুন্দর পরিবেশ আমরা এসেছি। সেখান থেকে হসপিটালে গেলাম, যার যার কর্মক্ষেত্রে গেলাম, সেখানেও যদি সেরকম অবস্থা হয়, নিজেকেও কিন্তু কাজ করার মানসিকতা আরও বাড়ে। আমি অনেক জায়গায় ঘুরেছি, যখন বিভিন্ন অফিসে আমি গেছি, সেখানে গিয়ে দেখি একদম, আমরাও দেখতাম অফিসে আগে, যে ফাইল একদম উঁচু করে সেখানে পড়ে আছে এবং সেখানে ময়লা। হাত দিয়ে আমি নিজেই টাচ করে আমি দেখালাম ওখানকার আধিকারিককে, তখনই আমি এসে পরবর্তী সময় আমি চিফ সেক্রেটারি মহোদয়ের সাথে কথা বললাম যে এই যে মেনটেনেন্স করার যে বিষয়টা, 10% আমাদের যে বাজেট বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা যে দেই, 10% পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য দিতে হবে এবং সেটাই আমরা ক্যাবিনেটও আমরা পাশ করেছি। বিভিন্ন জায়গায় আপনি স্কুল কলেজে যাবেন, হয়তো হতে পারে পুরনো স্কুল বা কলেজ, সেখানে বট গাছ উঠে এমন শিকড় ভিতরে ঢুকে গেছে যে পুরো বিল্ডিংটাকে ফাটিয়ে দিয়েছে। আমরা বোম্বেতে যদি যাই, বহু জায়গায় দেখবেন পুরনো পুরনো বিল্ডিং, সেখানে দেখবেন এখনো অক্ষত এত সুন্দরভাবে রাখা আছে, তো আমরাও তো রাখতে পারি সেটাকে। তো এর জন্য আমি যখন এটা চোখে পড়ে আমি ফোন করে জিজ্ঞেস করি, আমরা তো বললাম তারপরেও দেখি এখানে এই অবস্থা। তো এটা আমাদের দায়িত্ব না, সরকারের দায়িত্ব না, এটা সবার দায়িত্ব। যদি এরকম হয়, আমাদের বিভিন্ন যে 1905 যে আমার যে মানে নাম্বার আছে, সেখানে আপনারা এই বিষয়গুলো আনুন। আমরা আমার সরকার করে যে একটা আমরা যেটা আমরা উদ্বোধন করেছি, সেখানেও কিন্তু আপনারা আপলোড করতে পারেন। তো এটা করা এবং বলার মধ্যে যাতে মিল থাকে, সেই জিনিসটা আমাদের মনে হয় করা উচিত। এখানে আমাদের মাননীয় মেয়র সাহেব বলেছেন যে শুধুমাত্র রাস্তাঘাট পরিষ্কার করলাম, জিনিসপত্র পরিষ্কার করলাম, এটা শুধু যেন না হয়, মনের থেকেও যেন আমাদের স্বচ্ছতা থাকে। আজকাল তো সব জায়গায় পলিউশন আমরা দেখি, বিভিন্ন লোকের কথাবার্তার মধ্যেও স্বচ্ছতা কম থাকে। আমরা যে জায়গায় এখন আছি এমন সব কথাবার্তা বলে, লেখার মধ্যেও দেখি অস্বচ্ছতা দেখা যায়। নিজেকে ভাবছে যে আমি স্বচ্ছতার সাথে আমি কথা বলছি, আসলে অস্বচ্ছতা এর মধ্যে ঢুকে আছে। তো এর থেকেও আমাদের মানে বেরিয়ে আসতে হবে, কনস্ট্রাকটিভ কথাবার্তা বলা উচিত, তাতে করে যে এনভায়রনমেন্ট পুরো পরিবেশ সেটাও সুন্দর হবে। তো এটারও দরকার, স্বচ্ছতা শুধু খালি রাস্তাঘাট পরিষ্কার বিল্ডিং পরিষ্কার করলাম আর নিজে অস্বচ্ছতার চিন্তা ভাবনা করলাম। আজকে যারা যুব সমাজের বহু লোক আজকে ড্রাগ এডিকশন অনেকে আছে, বিভিন্ন যেসব নেশাজাতীয় জিনিস কিনে সে ড্রেনেই ফেলে দিচ্ছে। আমরা নিজেরাও দেখি, এখন বলছি এখানে মিটিং করে গিয়ে লাভটা কী হবে? আমি আজকেও বলছি আপনারা চলুন আমার সাথে রাত্রেবেলায় বেরুন, আপনারা সবাই স্পেসিফিক এরিয়া আমি গিয়ে দেখিয়ে দেবো, এখানে রাস্তা বন্ধ আছে, সব বোতল প্লাস্টিক ইত্যাদি ফেলে দেওয়া আছে। এবং ভালো ভালো লোক এই কাজটা করে, শুধু যুবক না, বহু লোক। কাজে যেটা বলছে যে এটা শুধু একদিন না, রিয়েলি এটা চলতেই থাকবে। তো এটা খুব প্রয়োজন আমাদের এই স্বচ্ছতা অভিযানের। একটা আমাদের বোনেরা মায়েরা, তারা কিন্তু SHG গ্রুপের প্রচুর লোক কিন্তু এর মধ্যে ইনভলভ হয়েছে, তাদের আর্থসামাজিক উন্নয়নও হয়েছে, এটা আমি বলবো। এবং আগামী দিন স্কুল কলেজ অফিস বাসস্থান পাড়া রাস্তাঘাট বাজার বাসস্ট্যান্ড, আজকেও আমি একটু আগে একটা ব্লাড ডোনেশনে গিয়েছিলাম সেই মহারাজগঞ্জ বাজারে, সেখানেও কিন্তু আমি দেখলাম মানে যেটা আগেও দেখেছি মোরাললেস একটু একটু পরিষ্কার হয়েছে, কিন্তু মনে হচ্ছে যে আরও দরকার। তো ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, ইচ্ছা আছে যে এইরকম হবে, কিন্তু সবার সহযোগিতা ছাড়া সেটা সম্ভব হবে না। আমি খালি বাড়িতে ঢুকে গেলাম আর পাশে আমি দেখলাম নোংরা পড়ে আছে, এখানে বিকট শব্দে মানে বিকট শব্দে যেমন ডিজে জন্য আমরা বারবার বলছি এটাকে বন্ধ করার, আমরা কেবিন